তিনটা প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্ন, মানুষ মারা গেলে মমতাদের জন্য কুল করা চলবে? নদিনে 21 দিনে 41 দিনে ঠিক করে কিছু করা চলবে না? আল্লাহ রাসূল বলেছেন, তিনবার যদি কোনো মানুষ সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ, বিসমিল্লাহ সহ ইখলাসের সাথে পড়ে, তো তার জন্য এক খতম কোরআন শরীফ পড়ে দেওয়ার সবাব সে পাবে। কিন্তু মরে গেলে তার নামে কুল পড়তে হবে, এ কোনো কায়দা নেই। 9 দিন 21 দিন 41 দিন দিন বেঁধে কোনো রকমের কোনো আমল করার কথা নেই। আল্লাহ যেটা বেঁধে দিয়েছে ওটাই আপনাকে মেনে নিতে হবে, বাকিটা বান্দার সুবিধা মতো বান্দা করবে। 9 দিনেও করতে পারে, 40 দিনেও করতে পারে, 28 দিনেও করতে পারে, 22 দিনে করতে পারে। মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, তাদের জন্য একটা দোয়ার মজলিস করতে পারে। তবে বলে শুনেন, যদি পৃথিবীতে কোনো ছেলে বিয়ের পরে বউয়ের থেকে শালিকে বেশি চুমো খায়, ছেলেটার চরিত্র ভালো না হারামি? জোরে বলেন। যদি কোনো ছেলে নিজের মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে আম্মাদান আম্মাদান বলে, ওর চরিত্র ভালো না খারাপ? জোরে বলেন। নিজের ভাই বোনকে ফেলে রেখে যদি কেউ শালি শালাদের নিয়ে ফুর্তি করে, এই ছেলেটি জাত ভালো না জাত খারাপ? জোরে বলেন। আরে যে ছেলে গোটা জীবন মাকে কোলের কাছে বসিয়ে আদর করে মা বলে না, জীবনে মাকে জিজ্ঞাসা করে না, মা তোর কি প্রয়োজন বল, মা তুই কি খাবি বল, মা তোর কোনটা পছন্দ বল, মা তোর শরীর ব্যথা করছে টিপে দেবো নাকি বল, মা তোর বিছানাটা কেমন আছে আমাকে এবার ধরতে দে, যে জীবনে মা বাপের সেবা করে নাই, যে জীবনে মা বাপকে দুমুঠো ভাত দেয় নাই, ও হারামিদের বলে যাচ্ছে ওরা যেন মিলাদ শরীফ করায় না। কারণ মা বাপের ভাত দেওয়াটা ফরজ ছিল আর মিলাদ করাটা মোস্তাহসান ছিল। এই সারা পেটুক করে মৌলবিগুলো খাবার লেগে তোদের সর্বনাশ করে গেল। ওরা যে ফলটা মৌলবিকে খাওয়াচ্ছিস মরার আগে মাকে খাবা, যে ডিমটা মৌলবিকে খাওয়াচ্ছিস মরার আগে আব্বাকে খাবা, যে ভালো মন্দ দুনিয়ার লোকের খাওয়াচ্ছিস কমপক্ষে জন্ম দেওয়া বাপকে কোলে বসিয়ে দুবার খাবা, তুই মরার আগে জান্নাতি হবি, আর গোটা দুনিয়ার খাইয়ে মাকে বাদ দিলে তোর জাহান্নামে ফাইনাল হয়ে আছে, কে তোকে বাঁচাবে নিয়ায় কাছে একবার? মা বাপের সেবা করা ফরজ ছিল, মরে গেলে মরবি সেবা করছে। নরম পা তো খালি বারে বারে টিপছে, ও পা টিপছে না মজা নিচ্ছে, ও পা টিপছে না মজা নিচ্ছে, নরম হজুরের বেশ নরম পাড়া হজুরের জ্যাংগুলো টিপছে আর মজা নিচ্ছে, অন্য জায়গায় হাত দিই এত নরম নেই, এটা বেশি নরম রে, বুঝতে পেরেছ? মাল ঠিক বুঝেছে কোথাকার হাত কোথায় পড়েছে, ছেঁচড় কোথাকার। আরে গোটা জিন্দিগিতে মা বাপকে কোলের কাছে বসে খানা খাওয়াই না, যারা ওলামাদের বলছি তাদের কাছে বসে খানা খাস না, তোরা জিন্দিগিতে মা বাপের কোলের কাছে বসে ভালো মন্দ খাওয়ায় না, যারা ওদের হাতে খাস না, তোরা ওদের হাতে খাওয়াটাও সাজে তাহারা। 3 দিনে মিলাদ চলবে কিনা ফতোয়া জিজ্ঞাসা করছে, 21 দিনে মিলাদ চলবে কিনা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে যে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে নাই ওর পাশে দাঁড়ানো যাবে কিনা, ওকে সমাজে নেওয়া যাবে কিনা, ওকে মা বাপের জন্য কিছু দোয়া মজলিস করা যাবে কিনা, এটা জিজ্ঞাসা করে। কথা বুঝেছেন? নাম্বার 2, মাইয়েতের কবরের উপরে খেজুর পাতা। হ্যাঁ হ্যাঁ, মাইয়েতের কবরের উপরে খেজুর পাতার ডাল দেওয়া যাবে কিনা? ভাই আপনার দেওয়ার কারণটা কি, আপনার দেওয়ার কারণটা কি? ভাই যারা দেন তারা বলুন না, যারা দেন কোন কারণে দেন কথা বলে, যারা কবরের উপরে খেজুরের ডাল দেন তারা বলুন, সত্যটা জেনে যাবেন, বলুন। কবরের আজাব, কবরের আজাব, তাহলে আপনি বুঝতে পারছেন ওর আদাব হচ্ছে, তার কবরে আদাব হবে কি হবে না ওটা তো আল্লাহ জানে, তার গুনাহ মাফ হয়েছে কি হয় নাই ওটা তো আল্লাহ জানে, আপনি আন্দাজে মারছেন কি করে? শরিয়তে তো আন্দাজে মারার কল নেই,
যদি কেউ বলে আপনাকে আমি চলে যাবার পরে আল্লাহর নবী দিয়েছিলেন, তো আল্লাহর নবী সেরকম চোখ ছিল, আল্লাহর নবী তিনি জীবনে মিথ্যা কথা বলেন না, যিনি আল্লাহর নবী তিনি জীবনে কোন নারীর দিকে তাকায় না, যিনি আল্লাহর নবী হলেন তিনি জিন্দিগি তো অন্যায় পথে পা ফেলেন না, যিনি আল্লাহর নবী হলেন তিনি আল্লাহ বললে বলতেন, তিনি না বললে বলতেন না, তিনি তিনি আল্লাহর নবী, তিনি যেটা দেখেছেন সেটা করেছেন। আপনি দেখেছেন কোথাকার ছুরি কোথায় মেরে বসে আছে বোঝো, বুঝতে পারছেন না? ক্রিম লাগানো শরীরে ভালো, তবে নিচের ক্রিম ওপরে লাগালে সব কোটাই গেল। মালের ক্রিম লাগানোর জ্ঞান নেই, কোথাকার ক্রিম কোথায় লাগিয়েছে। ছেলে প্রেম করে নিউ টাউনে বিয়ে করেছে, আর নিউ টাউনের মেয়েরা মা বলে আমাকে দেখ, তো দাদি বলে আমাকে দেখ, তো নাতি বলে বুড়ি তোকে কি দেখবে, আমাকে দেখ, মানে এমন মেকআপ মেরে সব চলে। 46 বছরের বুড়ি মনে হচ্ছে এই সবে বিয়ে হয়েছে মনে হচ্ছে, কি বুঝলে? হ্যাঁ, ও ডালপালা সব শেষ হয়ে গেছে, তখন মনে হচ্ছে গাছ ঠিক আছে। এখন ছেলে প্রেম করে বিয়ে করেছে, পাড়া গায়ের ছেলে, এখন বিয়াই বাড়ি বেড়াতে গেছে লুঙ্গি পরে আর গামছা গায়ে। তো ওর বিয়ান বলছে, ভাই একটা মানুষ তো আমাদের আছে, তিন দাঁড়িয়ে কেটে পরিষ্কার করে আসতে হয়, মুখে একটু ক্রিম ট্রিম লাগাতে হয়। বলে হ্যাঁ তা ভালো বলেছেন, চিন্তা করছে মুখে ক্রিম লাগানো ভালো, সাফসফ হবে, গোসল করতে গিয়ে থাকে ক্রিম আছে, এই ধরে হাত পা ধুয়ে ক্রিমটা জুট করে লাগিয়ে দিয়ে চলে আসে। ভাতটা খেয়ে শুয়েছে, বিকেলে হাত গুলিয়ে তাকে মাল যাচ্ছে সব করে চলে আসে। বিয়ান জিজ্ঞাসা করছে, বিয়াই কী হলো, তুমি মুখ পুরা দাঁড়িয়ে দিলে, দাঁড়িয়ে কী হলো? বলছে বুবু তোমার কথা শুনে আমার সর্বনাশ হয়ে গেল। বললে কেন? তুমি বললে মুখে ক্রিম দিতে দিয়েছি, বলে কোথায় গোসলখানায়? বলছে বিয়াই তলার ক্রিম গলায় লাগিয়ে দিয়েছি। আমার আমাকে জিজ্ঞাসা করবে তো কমপক্ষে কোন ক্রিম কোথায় লাগাতে হয়। ওরে বোকা, খেজুরের ডাল পোতার আগে ওলামাদের জিজ্ঞাসা করতে হতো, আল্লাহর ওলিদের জিজ্ঞাসা করতে হতো, বুজুর্গদেরকে জিজ্ঞাসা করতে হতো, কোরআনের কাছে জিজ্ঞাসা করতে হতো, হাদিসের কাছে জিজ্ঞাসা করতে হতো, আপনাকে আলেম হতে হতো, আর তারপরে পুঁততে হতো। কোথায় খিচুড়ি ঢিকবাজি বেঁধে পুঁতে দিয়ে চলে এসে হাজি সাহেবের কবরের উপরে পুঁতে দিয়েছে, মোল সাহেবের কবরে পুঁতে দিয়েছে, নামাজের কবর পুঁতে দিয়েছে, মাতালের কবরে পুঁতে দিয়েছে, তার মানে সবটা সমান সমান। ওই পাগল কোথাকার, পোঁতার আগে জিজ্ঞাসা করতে হতো বাবা এটা পোঁতা চলবে কিনা। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই? হয় বাবা যদি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা মনেরা, এই জন্য কবরের উপরে ডাল পোঁতা, এ ভুল করতে যাবেন না, বরং ঢালাও দোয়া করে দিন। আল্লাহ পাক কাকে কোন সিলায় ক্ষমা করে দেবে কে জানে। রাসূলের সেই শুভ দৃষ্টি ছিল, তিনি দেখেছেন, জিজ্ঞাসা করলে বলেছেন এই কারণে দিয়েছি, আপনি বুঝতে পারলে দিন, বারণ করবো না। আমি ফুল ফুলার জামিনে জলসা করছিলাম, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন ক্যাম্প পয়েন্ট আর চলবে না, আলাম না তো বলে দাদা দুধ করেছে, আমি বেশ করেছে করেছে ঠিক করেছে, চুপ। দাদা হুজুর ঠিক করেছে? বলে হ্যাঁ। আপনি আমি না, দাদা হুজুর মুজাদ্দেদে জামান ছিলেন, মারেফাতের হাক্কানি ওলি ছিলেন, তিনি নজর বন্ধ করলে আল্লাহ তরফ থেকে এলকা হতো, তিনি কাশপে বসতে পারতেন, তার চোখ ছিল সেরকম দূরদর্শিতার, তাই তার চোখে তিনি রাসূলকে দেখেছেন, ক্যাম্প করেছেন, আপনি সেমনি হলে করুন। আরে দাদা হুজুর তো সকালে বিকেলে নবীর সঙ্গে দেয়া হতো, চোখ বন্ধ করলে মদিনা শরীফে পৌঁছে যেত, আপনি তো চোখ বন্ধ করলে সিনেমা হলে পৌঁছে যান। ছাগল কোথাকার, ও গেছে তার সঙ্গে তাল মারতে। কথা বোঝেন না, বোঝেন না? এক কথা বোঝেন না, বোঝেন নাই? এই জন্য শুনে গেলাম ইসলাম আপনার জন্য আলাদা সাবজেক্ট বেঁধে দিয়েছিল, আর বলে দিয়েছিল আল্লাহ নবী শুনিয়ে দিয়েছিলেন, কোন আলিমান আও মুতাআলিমা, প্রথমে আলিম হও পরে মুখ খোলো। এখনও তো কোরআন শরীফ সোজা কোন দিকে আর উল্টো কোন দিক বোঝে না, চলে আসে আর লোকে যা বলে তাই বিশ্বাস করে। আর কি বলে? আল্লাহর ওলিদের ধরে উপরে যেতে হবে, আল্লাহর ওলিদের ধরে উপরে যেতে হবে, অমুকের ধরে উপরে যেতে হবে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলেন, আপনাদের সত্য কথা বলছি বলেন, যেটা রাসূল বলেছে ওইটা ঠিক, যেটা আল্লাহ বলেছে ওইটা ঠিক, যেটা আমি বলেছি ওইটা ঠিক, কোনটা ঠিক? পৃথিবীর আলে মনে মনে যা বলেছে ওইটা ঠিক, না আল্লাহ তার রাসূল যেটা বলেছে ওইটা ঠিক, কোনটা ঠিক? জোরে বলেন,
তো আল্লাহ শোনাচ্ছে আমার কাছে আসতে গেলে ভায়া কি কি ধরে আমার কাছে আসতে হবে, ওটা আল্লাহ শোনাচ্ছে। বলেন আল্লাহর কথা নেবেন না বাবার কথা? জোরে বলেন কার কথা? এ ভাই আপনাদের কোনটা পছন্দ, আল্লাহ পছন্দ না বাবা পছন্দ? জোরে বলেন। এবারে শোনেন তো, আমার পরে আসছে আবার মৌলানা, ফের জানবেন যে মৌলবী জয়নাল ভুল বলেছে কিনা। আমার কথা এতগুলো মোবাইল নোট হচ্ছে, কাল সকালে গোটা বাংলা ছড়িয়ে যাবে। আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ শোনাচ্ছি আমাকে পাওয়ার জন্য ভায়া আমি বলে দিয়েছি। কোরআনে একটা সুরা আছে, সুরার নাম সুরা রহমান। কে কে জানেন হাত তোলেন? যারা সুরা রহমান জানেন, সুরা রহমান আছে হাত তোলেন। এই কটা লোক জানে সুরা রহমান আছে, আর আপনারা জানেন না? সুরা রহমান বলে একটা সুরা কোরআনে আছে, জানেন কি জানেন না? যারা জানেন তারা হাত তোলেন, হাত তোলেন। জানেন না মান? এই সুরা রহমানে আছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ শোনাচ্ছেন আমি রহমান, আমি রহমান, শিখালাম বায়ান, বানালাম ইনসান। কথাটা ঠিক না ভুল? কথাটা ঠিক না ভুল? আপনি কোন জ্ঞানে বললেন ঠিক? আপনি যে আলেম না এটা আপনার এক কথায় বুঝতে পারা গেছে। আপনি যে আলেম না এটা এক কথায় ধরে ফেলেছি। আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন। কাকে শিখালো? কাকে শিখালে? আরে কাকে শিখালে? কারণ খালাকাল ইনসান তো তার পরে আসছে। তিনি শোনাচ্ছেন আমি রহমান শিখালাম কোরআন, তারপরে বলছে বানালাম ইনসান। তাহলে ইনসান বানাবে তবে তো কোরআন শিখাবে, তাকে শিখিয়ে দিয়েছে। কাকে শিখিয়েছে জানেন না? আলেম হলে ধরতে পারতেন, আলেম হলে ধরতে পারতেন। এবার যারা আলেম দর্শে নিজামের পড়ান তারা বলেন আত্তাকদিম মা হাক্কাহু তাখির ইউফিদুল হাসনা ওয়াত তাকসিস। কোন ঘটনার মধ্যে আকর্ষণীয় বস্তুকে আড়াল করে রাখে ঘটনাটাকে আকর্ষণীয় করার জন্য। যারা ফিল্ম দেখেন সিনেমা টিনেমা তারা বলেন যেটা সব থেকে আকর্ষণীয় সিন ওটাকে সাইতে রেখে গোটা ফিল্ম চালিয়ে নেয়। হ্যাঁ না না, লাস্ট সিনে গিয়ে দেখায় আসল ঘটনা এইটা, তখন বুঝে এইটা বুঝতে পারছিলাম তো এইটাই আসল ঘটনা। এই সিনটাকে লুকিয়ে রাখার কারণ প্রথমে সিনটা দেখিয়ে দিলে ফিল্মটা চলতো? চলতো না। আপনাকে বোঝানোর জন্য আমাকে বলতে বাধ্য হলো, আয় মুসলমানের ছেলে আল্লাহ শোনাচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, বোঝাচ্ছে আমি রহমান তুই ইনসান। এই ইনসান যদি রহমান কাছে পেতে চাস মাঝখানে চাই কোরআন, কোরআন ছাড়া রহমান পাবা? জোরে বলেন, কোরআন ছাড়া রহমানের কাছে যাবা? তো আল্লাহর কাছে যাবার জন্য ভায়া কি? ভায়া কি? কোরআন। প্রাইমারি স্কুলের মাস্টার ওলি হলো কি করে? আর একটা বাংলা বুঝো না তোমরা? পঞ্চায়েতের মেম্বার নিরক্ষর হতে পারে, প্রধান নিরক্ষর হতে পারে, হ্যাঁ না না, কিন্তু এমএলএ নিরক্ষর হয়েছে একটা নাম বলে। পার্লামেন্টের মন্ত্রী হতে গেলে তাকে কমপক্ষে এক কলম ল তার পেটে থাকতে হবে, তবে পার্লামেন্টের মন্ত্রী হবে। তো আপনি ওলি কি করে হলেন? বোকা কথা গেল। আপনি নামাজি হতে পারেন, ভালো মানুষ হতে পারেন, সত্যবাদী হতে পারেন, আপনি কি বলে আপনার তাকওয়ালা হতে পারেন, আপনি পরিষ্কার হতে পারেন, আপনি হাজি হতে পারেন, আপনি গাজী হতে পারেন, আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু ওলি হতে পারেন না। ওলি হওয়ার জন্য আপনার কোরআনের এই টাকা দরকার ছিল, হাক্কানি আলেম হওয়া দরকার ছিল। আলেম ছাড়া ওলি হতে পারে না। তিন দিন প্রাইমারি স্কুলের মাস্টারি করে ওলি হয়ে গেল, আর এরা গিয়ে ঝাম করে পড়ে বুড়া করে চুষে খেয়ে দিলে। আরে ভাবেন বসে বসে, আল্লাহ শোনাচ্ছে আমাকে পেতে গেলে কোরআন চাই। কি চাই? জোরে বলেন কি চাই? আমি আপনাকে অনুরোধ করছি, বাংলায় যারা হঠাৎ হঠাৎ পীর হয়েছে, খালি একবার সামনে দাঁড়িয়ে এক পাতা কোরআন শরীফ শুদ্ধ পড়ে দিতে বলুন, আমি বায়াত হব।
সুজা করে এক পাতা কোরআন শরীফ পড়ার ক্ষমতা নাই। উনি এখনো অক্ষ জানা মাখরাজ কোনটা, হরুফে একপা কাকে বলে, হরুফে এদগাম কাকে বলে, হরুফে পুর অক্ষর কটা, বারিক অক্ষর কটা, নুনে একপা কাকে বলে, মিমে মুসাদ্দাদ কাকে বলে, ও কিচ্ছু চেনে না। সোজা করে কোরআন শরীফে রিডিং করতে পারে না। ঝব্বর অলি হলো আর এ পাগলকে ঢিপের উপর দাঁড় করে শুয়ে পড়লো। ছি 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 ছি। এই জন্য আল্লাহ পাওয়ার ভায়া হলো কোরআন। আল্লাহ পাওয়ার ভায়া কি যদি বলেন, যদি বলেন, এটা তো ওলামাদের জন্য ছিল, এটা ওলামাদের জন্য ছিল, আর আম পাবলিকের জন্য সহজ করে বলে দিয়েছিল আল্লাহ পাক। ওয়াতাসিমু, এদিকে তাকান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিমাতাল্লাহ ইযা কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলে মিলে আল্লাহ রশিকে ধরে নে, কোরআন ধরে নে। আল্লাহ শোনাচ্ছে, ছেলে ধর, মেয়েও ধর, বাপও ধর আর বেটা ধর, ছোট ধর আর বড় ধর। বাচ্চার হাতে কোরআন হবে, প্রজার হাতে কোরআন হবে, মন্ত্রীর হাতে কোরআন হবে, মেম্বারের হাতে কোরআন হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বাড়ির অভিভাবকের হাতে কোরআন হবে, তোর ছাত্রের হাতে কোরআন হবে, ডাক্তারের কাছে কোরআন হবে, রোগীর কাছে কোরআন হবে, দুনিয়া তখন শান্তিতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলে মিলে কোরআন ধরো। মাথায় পাগড়ি বেঁধে জলসা করে বলে গেলাম, বাবা ও বাঁকুড়ার মানুষেরা, কাশি টোটার বন্ধুরা, যদি বাঁচতে চাও আমার বাবার দামান ধরো। আল্লাহ বলে কোরআন ধরো, এ পেট খুলে বলে বাবার দামান ধরো। মুসলমান তুমি ঠিক করো, তোমার বাবা চাই না খোদা চাই, তাড়াতাড়ি বলো কাকে চাই, আল্লাহ চাই না বাবা চাই, তাড়াতাড়ি বলেন তো। বলেন আল্লাহ চাইলে মিথ্যা বলা যাবে, আল্লাহ ডাকলেই যেতে হবে, বিশ্বাস আছে, এ বিশ্বাস আছে, আল্লাহ ডাকলেই যেতে হবে, বিশ্বাস, চিন্তা করছে, হ্যাঁ বলবো আমার, আল্লাহ ডাকলেই যেতে হবে, বিশ্বাস। হাত তোলেন কার কার বিশ্বাস, আমি হাত তুলেছি দেখি কে কে হাত তোলে ভাই। জলসা জীবনে শোনেন না বোঝেন, এ বুঝে তুললেন না শুনে তুললেন, আল্লাহ ডাকলেই যেতে হবে, বুঝেছেন, হ্যাঁ না বলেন। আল্লাহ ডাকলেই যদি যেতে হবে, তাহলে এবার আপনাকে জিজ্ঞাসা করছি, মসজিদে আজান হলে ডাকে কে, মুয়াজ্জিন কে ডাকে, জোরে বলো, আরো সকলে বলো কে ডাকে, আল্লাহ ডাকলে যদি যেতে হবে, এতে যদি বিশ্বাস ছিল, আজানের পরে চার দোকানে যারা বসেছিল নিশ্চয়ই ওরা বাউরির জন্মের কিংবা সাঁওতালের জন্মের ছিল, মুসলমানের জন্মের ছিল না, মানে মুসলমানের বিশ্বাস ছিল আল্লাহ ডাকলেই যেতে হবে, আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল, কাপড়ের দোকানে কারা বসেছিল, আল্লাহ ডাকলে যদি যাবে বিশ্বাস ছিল, তো মোড়ের মাথায় কারা বসেছিল, আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, মুসলমানের ছেলে বলেন না বসে বসে কারা তাস খেলছিল, আল্লাহ ডাকলে যদি যেতে হবে বিশ্বাস ছিল, পঞ্চায়েতের মেম্বারের কাছে কে কে বসেছিল, আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল, অফিসে কে কে বসেছিল, কেন মনে হলো না আল্লাহ ডাকলে যেতে হবে, আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, বাড়িতে কুটুম এলে কেন মুসলমানের ছেলে নামাজ জামাতের সঙ্গে হলো না বলো। তার মানে মিথ্যা বলেছে, হ্যাঁ না বলেন, তাহলে জলসায় বসে ফেরেশতাদের মাঝখানে মিথ্যা বলে যারা খাঁটি মুসলমান হলো, কথা বলে এ কথা বলে, খাঁটি মুসলমান তারা জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বলে,
আস্তাগফিরুল্লাহ মনে মনে বলো, আল্লাহ শুনতে পায় কাউকে জন শুনিও না। ও মুসলমানের ছেলে আল্লাহ ডাকলে যেতে বিশ্বাস হবে। কোরআন চিরি জালুল্লাহ তুলগি গিমতি জারাতুন ওয়ালা বাইউন আম যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতা ইজ জাকা ওয়া ইয়াকাফুনা ইয়াউমান তাতা